Hello everyone, assalamualaikum. Assalamualaikum. I hope আপনারা সবাই ভালো আছেন। তো আমরা আজকে আসছি হচ্ছে Foodies Pond Restaurant এ, আমরা দিয়াবাড়ি। তো এই ব্লগটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। Foodies Pond রেস্টুরেন্টটি মূলত দিয়াবাড়ি উত্তরাতে অবস্থিত। ঢাকার আগারগাঁও থেকে মেট্রো রেলে যেতে হলে প্রথমেই নামতে হবে উত্তরা উত্তর স্টেশনে, অর্থাৎ মেট্রো রেলের লাস্ট স্টপেজে গিয়ে নামতে হবে। ওইখান থেকে পায়ে হেঁটে গেলে 7 থেকে 8 মিনিটের মতো সময় লাগবে, আর রিক্সায় গেলে মাত্র 3 থেকে 4 মিনিট সময় লাগবে Foodies Pond রেস্টুরেন্টে যেতে। 20 টাকা ভাড়া দিয়ে আমরা মেট্রো স্টেশন থেকে চলে গেলাম Foodies Pond রেস্টুরেন্টে। এরপর আমরা রেস্টুরেন্টের সামনে গিয়ে বাইরে জুতাটা রেখে তারপরে ভিতরে প্রবেশ করতে হবে, কারণ পুরো রেস্টুরেন্টটাই হচ্ছে আর্টিফিশিয়াল গ্রাস দিয়ে ঢাকা। তো এই মানে অন্যান্য 10টা রেস্টুরেন্টের তুলনায় এই রেস্টুরেন্টের থিমটা হচ্ছে একটু ডিফারেন্ট, যার জন্য এটা কিন্তু দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগে। পুরো মানে রেস্টুরেন্টে হচ্ছে একটা অ্যাকোরিয়াম, মানে ফিশ অ্যাকোরিয়ামের মধ্যে করা হয়েছে। তো তার জন্য হচ্ছে এটা অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে বাচ্চাদের এখানে আরো বড় করছে, তো আগে আরো ছোট ছিল। দেখো তুমি আবার পরে যেও না মাছের মাঝখানে, ধরো ধরো ধরো, এই যে তোমার কাছে আসছে। তো আমি মুখে আর কি বলবো, আপনারা তো রেস্টুরেন্টের সৌন্দর্যটা দেখতেই পাচ্ছেন, এত বেশি সুন্দর ছিল। এবং অন্য রেস্টুরেন্টের তুলনায় এই রেস্টুরেন্টটা একটু আনকমন হওয়াতে মানুষ কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এখানে খাবার খেতে আসে, বিশেষ করে বাচ্চারা। মানে এত এনজয় করে, আমার সাফান এত এনজয় করেছে, ওকে এত জায়গায় নিয়েছি কিন্তু এই জায়গাটা সব থেকে বেশি পছন্দ করেছে। ও হচ্ছে একটু পরপর মাছগুলোকে ধরছিল, খাবার দিচ্ছিল, মানে ও অসম্ভব রকম এনজয় করেছে। পানিতে হাত দিও না। সাফান এখন মাছকে খাবার দিতেছে। সাফান সব মাছ তোমার কাছে চলে আসছে, সব মাছ চলে আসছে, সবগুলো মাছ চলে আসছে। তুমি কাছেই দাও, ওরা চলে আসবে সবাই, তুমি সামনে দাও। সব চলে আসতে, সব একদম মাছ চলে আসছে। সাফান অনেক খুশি, আল্লাহ রে, মাছের সব খাবার দিতেছে, মজা লাগতেছে। আর দেখ সমস্যা নেই, ওনারা ওই রকম আন্দাজ করেই দিছে, আর মাছগুলোর ক্ষুধাও লাগছে। হ্যাঁ, পানির উপরে বসে বসে আমরা এখন খাবার খাবো, মাছেরও খাওয়াবো আমরাও খাবো। সাফান মাছের খাবার দিতেছে,
আর আমাদের খাবারও আসতেছে। অনেক খাবার কি সুন্দর, হাত দিয়ে ধরতেও দেয় না একটু। আমার হাতই খেয়ে ফেলতেছে। আচ্ছা আর ধরবো না। ওকে দাও এবার। যতটুকু এরিয়া আছে পুরোটা একসাথেই পানি নিচ দিয়ে, তাই না? মাঝখান দিয়ে হচ্ছে ইয়া করছে, এইখানে নিজেরা পানিতে বসে খাওয়ার পাশাপাশি মাছকেও কিন্তু খাবার খাওয়াতে পারবেন, যেটা অনেক বেশি আকর্ষিত লাগে বাচ্চাদের এবং বড়দের কাছে। তো আরেকটা কথা হচ্ছে, রেস্টুরেন্টে কিন্তু একটু আগে আগে আসতে হবে, কারণ একটু লেট করে আসলেই কিন্তু আপনারা বসার মতো স্পেস পাবেন না এবং রেস্টুরেন্টে কিন্তু ঢুকতেও পারবেন না। তো তার জন্য হচ্ছে সবাই আসার আগে আমরা নিচ্ছি হচ্ছে কী কী, ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, মিক্সড ভেজিটেবল আর হচ্ছে স্যালাড। আরেকজন শুরু হয়ে গেছে, না এটা ফ্রাইড রাইস বাবা। তো ফাইনালি চলে এসেছে আমাদের খাবার বেশ কিছুক্ষণ ওয়েট করার পর। তা আমরা অর্ডার করেছিলাম হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, মিক্সড ভেজিটেবল এবং স্যালাড, তার সাথে ছিল ড্রিঙ্কস। খাবার মাশাল্লাহ অনেক ডেলিশিয়াস ছিল, আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে এবং খাবারের মানও ভালো ছিল। তার পাশাপাশি খাবারের দামও কিন্তু তুলনামূলকভাবে মানে লিমিটেড ছিল, একদম বেশিও না আবার অনেক কমও না, মানে খাবারের মান অনুযায়ী পারফেক্ট ছিল, আমাদের কাছে পারফেক্টই মনে হয়েছে এবং ভালো ছিল। এই ছিল আমার আজকের ভিডিও, আই হোপ আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওতে যেটা বলেছিলাম যে একটু লেট করে আসলেই কিন্তু স্পেস পাবেন না ভিতরে বসার মতো, তো দেখতেই পাচ্ছেন বাইরে কত মানুষ ভিড় করেছে, তার মধ্যেই হচ্ছে বৃষ্টি শুরু হয়েছে, বিদ্যুৎ চমকাচ্ছিল। সেই ছিল আমার আজকের ভিডিও, আল্লাহ হাফেজ।